আগামী 14 থেকে 16 অক্টোবর পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সিআইটিইউর 11তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে মঙ্গলবার শহর বর্ধমানের পার্কাস রোডে সিআইটিইউর অফিসে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই সাংবাদিক বৈঠকে সিআইটিইউর পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত কুমার জানান, 14 থেকে 16 অক্টোবর আমাদের 11তম সম্মেলন হবে মেমারিতে। প্রকাশ্য সমাবেশ 14 তারিখে সুশান্ত ঘোষ এবং সুভাষ মুখার্জি, সুশান্ত ঘোষ প্রাক্তন মন্ত্রী আর সুভাষ মুখার্জি আমাদের সিআইটিইউর রাজ্য কমিটির সভাপতি থাকবে। আর প্রতিনিধি সম্মেলন হবে 15 এবং 16 অক্টোবর, এটা মেমারিতেই একটি কোল্ড স্টোরেজের ভেতরে হবে, সিদুর্গা কোল্ড স্টোরেজ। এই সম্মেলন থেকে আপনারা কি বার্তা দেবেন? আমরা এই সম্মেলন থেকে বার্তা দেব, আমাদের রাজ্য সরকার একটা জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং চরম দুর্নীতিগ্রস্ত, এমনকি তারা সাম্প্রদায়িক মেরুকরণও তারা তৈরি করছে। সুতরাং তাদের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রচার করব এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, বেকার বাড়ানোর নীতি, জিনিসপত্রের দাম বাড়ানোর নীতি, একটা সাম্প্রদায়িক বিভাজনের নীতি, এই সমস্ত তাদের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা ডাক দেব। এখানে আমরা যে দাবিগুলো হাজির করব, যে নয়া উদার নীতির নাম করে মানুষের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রচার করব। মানুষে মানুষে বিভাজনের যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রচার করব। একজন শ্রমিকের বাঁচার মতো ন্যূনতম 26,000 টাকা মাসিক এবং 10,000 টাকা পেনশন, এটা আমাদের ঠিক করা নয়। 1957 সালে ইন্ডিয়ান লেবার কমিশন, যেখানে ভারত সরকার ছিল, আমাদের দেশের শিল্পপতিদের সংস্থাগুলো ছিল, ট্রেড ইউনিয়নগুলো ছিল, তারা যে ফর্মুলা ঠিক করেছিল বাঁচার জন্যে, দুজন প্রাপ্তবয়স্ক, একজন অপ্রাপ্তবয়স্ক, তার কত খাবার দরকার, কাপড় দরকার। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।